বন্ধুরা, অনেক মানুষের মনে ভূত প্রেত নিয়ে প্রশ্ন ওঠে। সত্যি কি ভূত প্রেত রয়েছে? তারা কোথায় থাকে? কারা মৃত্যুর পর ভূত প্রেত হয়? কিন্তু সঠিক উত্তর না থাকার ফলে তাদের এই প্রশ্ন মনের ভিতরেই থেকে যায়। তাই আজকে আমি আপনাদের গরুড় পুরাণ ও বিভিন্ন গ্রন্থের সাহায্য নিয়ে এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তো ভিডিওটিকে লাইক করে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে কর্মকে সবথেকে প্রাধান্য দেওয়া হয়েছে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কোনো মানুষ এই পৃথিবীতে কর্ম না করে থাকতে পারবে না। সুতরাং আমরা যে কর্ম করি তা থেকেই আমাদের ভাগ্য তৈরি হয়। অর্থাৎ আপনি বর্তমানে যেখানে আছেন, যেমন আছেন, তা সবকিছু আপনার কর্মেরই ফল। আর আজ আপনি যা করবেন তা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। এর জন্য আমাদের শাস্ত্রে ভালো কর্ম করার কথা বলা হয়েছে। আপনার ভালো কর্ম আপনাকে স্বর্গে নিয়ে যাবে, আর বাজে কর্ম আপনাকে নরকে। এই কর্মকে তিনটি চরণে বিভক্ত করা হয়েছে। প্রথম চরণ হচ্ছে মানুষ এই জন্মের কর্মের ফল এই জন্মেই পেয়ে যায়। যেমন যদি কোনো ব্যক্তি অত্যধিক খাদ্য গ্রহণ করে তো একদিন সে পেটের অসুখে মারা যাবে। দ্বিতীয় চরণে মানুষ তার কর্মের ফলস্বরূপ 84 লক্ষ জনিতে জন্ম গ্রহণ করে। উদাহরণস্বরূপ, যদি কেউ ভালো কর্ম করে সে মানুষ রূপে জন্ম পায়, আর কেউ যদি অন্যকে ঠকায় সে পরের জন্মে পেঁচা রূপে জন্ম গ্রহণ করে। আর তৃতীয় চরণে যখন কোনো মানুষের পাপ ও পুণ্যের ঘড়া ভরে যায় তো তখন সে তার কর্ম অনুসার স্বর্গ নরকে যায়। সুতরাং মানুষের কর্মের অনুসার এই তিন ধরনের ফল ভোগ করতে হয়, একেই শাস্ত্রে গতি বলা হয়েছে। কিন্তু কিছু মানুষ এমনও আছে যে ক্রোধ, লোভ, বাসনা অর্থাৎ অকাল মৃত্যুর শিকার হয়েছে, আর এর ফলে সে না তো 84 লক্ষ জনিতে জন্ম নেবে, আর না সে স্বর্গ নরকে যাবে, অর্থাৎ সে ভূত প্রেত হয়ে এই লোকেই থেকে যাবে। কারণ তার নির্ধারিত মৃত্যুর আগেই তার অকাল মৃত্যু হয়ে গেছে। তাই তাকে এই লোকে ততদিন থাকতে হবে যতদিন না তার নির্ধারিত আয়ু পূর্ণ হচ্ছে। এই প্রেত জনিতে খিদে তেষ্টা সবই পায়, কিন্তু সে কিছু ধরতেও পারে না আর খেতেও পারে না। তাই তারা এমন মানুষদের শিকার করে যার সাহায্যে সে নিজের ইচ্ছা পূর্ণ করে, আর সেই মানুষটা জানতেও পারে না যে তার শরীরে প্রেত রয়েছে। তো কারা হয় এদের শিকার, আপনারা কি জানতে চান? তো নিচে কমেন্টে গিয়ে ইয়েস লিখুন। হরে কৃষ্ণা।